আপনি আসেন, আপনার সাথে দেখা করি, তারপর যদি ভালো লাগে তাহলে আপনি জিনিসটা নেবেন, আর ভালো না লাগলে আমি টাকা দিয়ে দেব। তাই হুম, আপনার ওখানে যেতে হবে আমাকে? হ্যাঁ আসেন। টাকা নিতে? হুম, আপনি ভিডিও কলে দেখতেছেন আমাকে তো? হ্যাঁ, আমাকে ভিডিও কলে দেখতে পাচ্ছেন না? আমি তো আপনাকে দেখতেছি, আপনি তো খুব হ্যান্ডসাম, আপনাকে দেখতে সেই লাগতেছে। তাই হুম, আপনাকেও তো আমাকে অনেক ভালো লাগতেছে। তাই? হ্যাঁ দেখেন, আমি ভালো করে দেখেন দিন কি কী করতেছি, দেখেন একটু। আরে এটা করেন না, মাথা নষ্ট হয়ে যাবে। কেন, ঠিক আছে, এত হট কেন আপনি? আমি তো হট হয়ে আছি আপনাকে দেখার পর থেকে, খালি গরম হয়ে যাবে না? তাহলে কী করবো বলেন, কষ্টের মধ্যে দিয়ে তো জীবন চলে না। তাহলে আমি আপনাকে যে আমার কাছে আসতে বলতেছি তা আসতে চাচ্ছেন না কেন? যাব তো, কিন্তু আসলে আপনার কাছে যাওয়ার তো সেই প্রসেসটা আমাকে করে নিতে হবে। যাব যখন তখন তো আর সেই প্রসেস থাকবে না, তাই না? কেমনি কী করি বলেন, কতবার বলছি আপনাকে, আমি আসলে সংসার জীবনটা মানুষের অনেকের কষ্টের আসে, কারো সুখের আসে। আমি যখন প্রথম জব করে ঢুকে আপনার এখানে আসি, আপনাকে প্রথম দেখাতে তো আমি অনেকটাই মানে মিস করতেছিলাম, কিন্তু হঠাৎ করে যেভাবে আমি আপনার কাছে পাবো এটা তো আমি কখনো ভাবতেও পারিনি। তাই? হ্যাঁ অবশ্যই, সত্য বলতে এখন কী মনে হচ্ছে কি মনে হবে বললে খুশি হতাম, কী মনে হচ্ছে আমাকে আমাকে যেতে হবে এরকম কিছু মনে? হ্যাঁ আপনি আসেন, আমার খুব ইচ্ছে করে, কারণ আমার তো স্বামী নাই, স্বামী থাকলে তো স্বামী আমার ইচ্ছাটা পূরণ করতো, তাই না? যে স্বামীর ইচ্ছাটা আমার হাত দিয়ে পূরণ করতে হবে? কেন আপনি কি পারবেন না? পারবো তো, কিন্তু কি আপনি তো চাচ্ছিলাম যে আসলে আপনার এই টাকাটা আমি পুরোটাই আমি নিজেই শোধ করে দেবো, খালি শুধু আপনি সপ্তাহে বা আপনার সময় মতো যদি একটু সময় দিতেন। আচ্ছা ঠিক আছে, আমি ওই জন্য তো আপনাকে ডাকলাম, আপনি কি পারবেন আমাকে সময় দিতে? আপনার কি সময় আছে? আপনি যদি বলেন অবশ্যই আমি সময় বের করে নিয়ে সময় দিতে পারবো, সমস্যা নেই। হ্যাঁ আচ্ছা, দেখা দিলেন তো, দেখে তো মনে করেন যে আমার ভিতরে অন্যরকম একটা মানে মানুষ জন্ম নিছে, যাতে আমি নিজেও কখনো কন্ট্রোলে করতে পারি না, নিজে কখনো স্থিতি রাখতে পারি না। এটা আসলে কি হলো কিছু বুঝলাম না। এখন কি করতে চাচ্ছেন, আসবেন আমার কাছে? এখন যদি আপনি বলেন আজকে যাব, তবে কখন কোন সময় যাব সেটা একটা নির্ধারিত সময় দিলে হয় না? আচ্ছা আপনি আজকে রাতে আসেন, সন্ধ্যার দিকে রাতে যাব। হুম, যদি কেউ দেখে ফেলাই? কেউ দেখবে না, আর আমার বাসায় আমি একাই থাকি। আরে বাসাতে একা থাকেন ঠিকই আছে, কিন্তু আমি ভয় করতেছি একটা জিনিসই, কি দেখে ফেলাই তাই করতেছি। আমার আশেপাশে তো কোনো বাসা নাই, আমার বাসায় পুরো একা একটা বাসা, আপনি আসলে আসতে পারেন, সমস্যা নাই। অবশ্যই যখন যাতে বলছেন আমি তো যাবই, কারণ কেউ কিছু প্রশ্ন করলে বলবো যে কিস্তির টাকা নিতে আসছি, কিন্তু কিস্তির টাকা নিতে আসছেন ঠিকই আছে, দিনে দিনে আসতে পারেন না, রাতে আসছেন। দিনে আসলে তাকে পাই না, সেই জন্য রাতে আসছে। তাই? হুম আচ্ছা ঠিক আছে, তাহলে সমস্যা নেই, আমি রাতে আজকে আসবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে এখন রাখি, ভালো থাকেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তাহলে আমি রাতে কিন্তু আসতেছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনি আসেন। হ্যাঁ ওকে ওকে, ভালো আল্লাহ থাকেন, হাফেজ। খুদা হাফেজ।